দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তপন, হরিরামপুর সহ বিভিন্ন এলাকায় পাওয়া গেছে বহু ঐতিহাসিক নিদর্শন, যার মধ্যে গঙ্গারামপুর এলাকার পীরপাল অন্যতম। তবে ওই এলাকায় যেমন পাওয়া গেছে বহু ঐতিহাসিক নিদর্শন, ঠিক তেমনই এক ঐতিহাসিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরল নিউজ টুডে বাংলা। বর্তমানে রাতের বেলায় শহরের ফুটপাতে ঘুমিয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে, কারণ তারা গৃহহীন। তাছাড়া বর্তমানে আর কেউ মাটিতে ঘুমায় তার প্রমাণ পাওয়া অতি দুষ্কর বিষয়। অন্যদিকে প্রত্যেক মানুষই ঘুমানোর জন্য বিভিন্ন ধরনের খাট বা কাঠের তৈরি চৌকি ব্যবহার করেন। যদিও কাঠের তৈরি খাট বা চৌকিতে এখনো ঘুমায় না দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গারামপুর থানার পীরপাল গ্রামের মানুষ। তারা দীর্ঘ কয়েক শতক ধরে ঘুমিয়ে আসছেন মাটিতে, কিন্তু কেন? উত্তরটি খুঁজলে যেতে হবে ভারতের সেই প্রাচীন ইতিহাসে। ইতিহাসটি হলো 1206 বঙ্গাব্দে ও ইংরেজি 1707 খ্রিস্টাব্দে গঙ্গারামপুরের পীরপালে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ফলে পীরপাল গ্রামের মাটিতেই সমাধিস্থ করা হয় বখতিয়ার খলজির মৃতদেহটি। আরও ইতিহাসকে ঘিরে এখনো পর্যন্ত কুসংস্কার মাথায় নিয়ে বসবাস করেন ওই গ্রামের মানুষ। এই কুসংস্কারে বিশ্বাসী হয়ে এখনো পর্যন্ত কাঠের তৈরি চৌকি বা খাটে ঘুমায় না দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল গ্রামের বাসিন্দারা। কাঠ নয়, মাটির তৈরি খাটে অথবা মাটিতে ঘুমান গ্রামবাসীরা। এটা বহুদিন আগেকার কথা বলছিস না? 400 বছর আগেকার কথা, এটা তো এখনকার কথা না? আমার বয়স হবে কত, 70-75, আর সে কোথায় হচ্ছে মানে 400 বছর তার আগেকার কথা, ওটা ইতিহাসের মধ্যেই পাবা। এসব শোনা যায় এই যে শিববাড়িতে বানগর রাজা আছে, ওই বানগরের সঙ্গে নাকি যুদ্ধ কর্ম বিক্রম হয়ে তারপরে এই বখতিয়ার খিলজি মানে মারা যায়, মানে ওই নদীর ওপারে কিছু মাহুর কিসমুস বলে ওখানে যখন এই মারা যায় তখন ওখান থেকে নিয়ে আসে এখানে তাকে সামাজিক মানে কবর দেয়। ওই বানগর রাজার সঙ্গেই মানে যুদ্ধক্রমে সে মারা যায় এখন, বানরাজার সঙ্গে। এখন ধরো যে প্রায় সিকিম 75 ভাগে থাকে যারা ব্যক্তিগত, আপনাকে যদি আমি বাবা বলে মানি তাহলে বাবাই বলুন, কাজেই মুসলিমে কয়েকজন ওই মাটির চৌকিতে এখনও সহবাস করে, আমরা ওই মাটির চৌকিতেই মানে থাকি আর কি ঢিপির উপরে। গ্রামবাসী ও ইতিহাসবিদ জানিয়েছেন 1707 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেহ সমাধিস্থ করা হয় পীরপালের মাটিতে। এরপর তিনি দেবতা পীর রূপে আবির্ভূত হন বলে বিশ্বাস গ্রামবাসীদের। বীর যোদ্ধাকে মাটিতে সমাধিস্থ করার পর থেকে নাকি গ্রামবাসীরা যদি কাঠের তৈরি খাট বা চৌকিতে ঘুমাতেন তবে তাদের স্বপ্নাদেশে মেরে ফেলার ভয় দেখানো হতো। এই ভয়ে বিগত 100 বছর থেকে পীরপালের গ্রামের মানুষরা আর কাঠের তৈরি চৌকি বা খাটে ঘুমায় না। এমনকি কেউ যদি কাঠের তৈরি চৌকি বা খাটে ঘুমায় তাহলে সে পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও ইতিহাসবিদের দাবি বখতিয়ার বিন খলজিকে শ্রদ্ধা জানানোর জন্যই মাটিতে ঘুমান গ্রামবাসীরা। মধ্যযুগের ইতিহাস যদি আমরা সময় বলতে চাই তাহলে সেটা আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে বলতে হবে, অর্থাৎ 1707 সাল থেকে। সেই দিক থেকে যদি হিসাব করা যায় তাহলে সেদিক থেকে বলতে হবে যে এই মধ্যযুগের ইতিহাসে বিশেষ করে বখতিয়ার যখন বাংলায় চলে আসেন এবং বাংলায় এসে তিনি বাংলা আক্রমণ করেন, বাংলা দখল করেন, পাল বংশের শেষ উল্লেখযোগ্য রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করেন এবং তিনি মাত্র কয়েকজন অশ্বারোহী নিয়ে এসে, অশ্বারোহী তার বাহিনী নিয়ে এসে তিনি কিন্তু বাংলাকে দখল করে নেন এবং পরবর্তীকালে বানগড়ের যে একটা অংশ দেবকোট, সেই দেবকোটে তিনি তার রাজধানী প্রতিষ্ঠা করেন এবং দেবকোটের তার সেনা ছাউনি তৈরি করেন, একটা অস্থায়ী সেনা ছাউনি তৈরি করেন তিনি। এবং শোনা যায় নাকি এখান থেকে তিনি তিব্বত এবং কামরূপ অভিযান করেন এবং কামরূপ অভিযানকালে পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর মতান্তরে বলা হয় যে আলী মর্দান বলে তার এক জেনারেল ছিলেন, তিনি হচ্ছে তাকে হত্যা করেন। তো পরবর্তীকালে পীরপাল গ্রামে তাকে মানে সমাধিস্থ করা হয় এবং সেই থেকে এই পীরপাল গ্রামের যে বখতিয়ারের প্রতি সাধারণ মানুষ, তিনি পীরের ভূমিকায় অবতীর্ণ হন এবং যেহেতু একজন দুর্ধর্ষ সামরিক যোদ্ধা ছিলেন তাই তার এই বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বা প্রদর্শন জানাতে পরবর্তীকালে তিনি একজন সাধারণ দক্ষ কর্মচারী থেকে একজন পীরের ভূমিকায় অবতীর্ণ হন। তো এখানে এই কথাটা বলা প্রয়োজন যে এখানকার মানুষের মধ্যে কিছু কুসংস্কার আছে, যেহেতু বক্তের একজন বীর যোদ্ধা তিনি এখানে শায়িত আছেন সেই জন্য অনেক বয়স্ক লোক এখনও এখানে খাটে বা চৌকিতে কিন্তু শোয় না, তারা কিন্তু মাটিতে শোয়। এটা বলা যেতে পারে যে সেই সময়কার একটা কিংবদন্তি, সেটাকে আস্তে আস্তে এই একটা লোককথায় রূপান্তরিত হয়ে একটা এরকম একটা মিথ এর রূপ নিয়েছে। बना है ये बनाएगा भारत का चित्रण, उठेंगे हम लड़ेंगे, हम लड़ेंगे बनेंगे, हम करेंगे, हम करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा।
রাজি স্ক্যান সেন্টার, স্থান বারুদুয়ারি ঈদগাহপাড়া হরিশ্চন্দ্রপুর মালদা। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফি করা হয়। তারই তো জানতে যোগাযোগ করুন মেসার্স রাজি স্ক্যান সেন্টার, উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায়, বারুদুয়ারি ঈদগাহপাড়া হরিশ্চন্দ্রপুর মালদা। স্বপ্নের বাড়ি বানাবেন, টিএমডি ভাল লাগবে, এবার কোনটা কিনবেন, কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, অরিজিনাল এক্স রিবস শুধু টপ টেক টিএমডি বারে, অরিজিনাল শুধু একটাই হয়, টপ টেক এক্স রিবস অরিজিনালি টিকবে।